বিশেষ প্রতিবেদন সুদানে সেনাবাহিনী প্যারামিলিটারি সংঘর্ষ প্রেসিডেন্ট প্রাসাদ দখল আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দেশটির আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর রাজধানীতে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তরের ওপর হামলা চালিয়েছে আরএসএফ তাদের মধ্যে মূলত ক্ষমতার দখল নিয়ে লড়াই হচ্ছে আধা সামরিক বাহিনীটি দাবি করেছে তারা বিমানবন্দর ও প্রেসিডেন্ট ভব ও প্রেসিডেন্ট ভবনের দখল নিয়েছে তবে এ দাবি সত্যতা যাচাই করা যায়নি সুদানে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নাবিল আবদুল্লাহ জানিয়েছেন তাদের কয়েকটি ক্যাম্পে হামলা চালিয়ে সেগুলো দখল নেয়ার চেষ্টা করছে তিনি বলেছেন র্যাপিড সাপোর্ট ফোর্সের সেনারা খার্তুম ও সুদানের অন্যান্য অঞ্চলে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পে হামলা চালিয়েছে সংঘর্ষ চলছে এবং সেনাবাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স আরও জানিয়েছে উত্তরাঞ্চলের মেরোই শহরেও সংঘর্ষ চলছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে সেনাবাহিনীর একটি ক্যাম্প থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে দুই হাজার সালে অভ্যুত্থান ঘটিয়ে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী এরপর থেকে সেনাবাহিনীর জেনারেলরা স্বাধীন কাউন্সিলের নামে দেশ চালাচ্ছিলেন এই স্বাধীন কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হলেন জেনারেল মোহাম্মদ জেনারেল মোহাম্মদ হামদান দাগালো অপরদিকে স্বাধীন কাউন্সিলের প্রধান হলেন জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান বেসামরিক সরকার গঠনের অংশ হিসেবে আধা সামরিক বাহিনী আর এস এফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়টি নিয়েই সেনাবাহিনী এবং আর এস মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেনাবাহিনী বলছে আর এস এফকে দুই বছরের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা হবে কিন্তু আর এস এফ বলছে এই একীভূতকরণের প্রক্রিয়া যেন অন্তত দশ বছর পিছিয়ে দেওয়া হয় এছাড়া সেনাবাহিনীর সঙ্গে আর এস এফ কে একীভূত করলে সেনাবাহিনীর নেতৃত্ব কে দেবে এ নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত দুজন নিহত হয়েছেন এছাড়া দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও সুদানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেয়ার দাবি করেছে আধা সামরিক বাহিনী কিন্তু দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী এখনও দেশের সব ঘাঁটি ও বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে এর আগে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ জানায় তারা রাজধানী খারতুমের প্রধান বিমানবন্দরের দখল নিয়েছে সেনাবাহিনী বলেছে তারা বর্তমানে জুড়ে কৌশলগত বিভিন্ন স্থান দখলে শত্রুদের প্রচেষ্টার মোকাবেলা করছে বিরুদ্ধে সুদানের বিমান অভিযান শুরু করেছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে সুদানের সেনাবাহিনী ও আর এর সঙ্গে প্রাথমিকভাবে ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে স্বাক্ষর করা দেশটির সামরিক সব রাজনৈতিক দল উভয় পক্ষকে এই সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে তারা আন্তর্জাতিক এবং আঞ্চলিক মোড়লদের শিগগিরই রক্তপাত বন্ধে সহায়তা করারও আহ্বান জানিয়েছে সুদানের রাজধানী খার্তুমের প্রধান প্রধান এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের পরস্পর বিরোধী বক্তব্য শোনা যাচ্ছে দেশটির আধার সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ বলেছে তারা প্রেসিডেন্ট প্রাসাদ ও খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিয়েছে তবে তাদের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি সুদানের সামরিক বাহিনীর সদস্যদের আটক এবং দেশের অন্যান্য প্রদেশের কিছু এলাকা দখলে নেয়ার দাবি করেছে আর তবে দেশটির সেনাবাহিনী বলেছে দেশের সব বিমান খাঁটি এবং বিমানবন্দরের নিয়ন্ত্রণ এখনও তাদের হাতে রয়েছে দেশের বিমান বাহিনী আর এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় খারতুমের আকাশে সেনাবাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছে সংঘাত শুরুর আগে দেশটির শক্তিশালী এই দুই বাহিনীর মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা দেয় এর আগে খার্তুমে আর এর সদর দপ্তরে সেনাবাহিনী প্রথম হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আরএসএফ আর এর সৈন্যদের ঘাঁটি দখলে নিয়েছে বলে অভিযোগ করা হয় কিন্তু দেশটির সেনাবাহিনী বলেছে আরএসএফ দখলের উদ্দেশে খার্তুমের জেনারেল কমান্ডে আক্রমণ চালা পর সংঘর্ষের সূত্রপাত হয়েছে সুদানের রাজধানীতে সামরিক সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশটিতে নিযুক্ত রুশ দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে একই সঙ্গে উভয় পক্ষকে অস্ত্র বিরতি ও আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রুশ দূতাবাস রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আর আই এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে